চলায়মান সুখেন ভাই আপনাকে বলছি আমি কাজী সাইদ আমার বাড়ি কুয়াকাটায় আমি দৈনিক সংবাদ ও জাগো নিউজ 24.com এর কুয়াকাটা প্রতিনিধি হিসেবে কাজ করছি এবং স্থানীয় অনলাইন সাগরকন্যা পত্রিকায় বার্তা বিভাগের দায়িত্ব পালন করছি সারা বাংলাদেশ তথা বিশ্বে আপনার যত হাজার ফ্যান আছে বা আপনাকে যারা পছন্দ করে তাদের মধ্যে আমিও একজন আমি যখন থেকে ইউটিউবে ভিডিও দেখা শুরু করেছি তখন থেকে আপনার ভিডিও আমি প্রতিনিয়ত দেখছি আমার মনে হচ্ছে না যে আমি আপনার একটা ভিডিও মিস করছি তারই ধারাবাহিকতায় সর্বশেষ আপনি যে ভিডিওটি আপলোড করেছেন শিক্ষক সাংবাদিক ও বেতন বাস্তব কিছু কথা শোনো এই শিরোনামের ভিডিওটি আমি দেখেছি এবং খুব ভালো করে দেখেছি আপনি সাংবাদিকতা নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের বেতন বৃদ্ধির জন্য কথা বলেছেন সাংবাদিকরা যে পরিশ্রম করছে তা আপনি বলছেন সাংবাদিকদের বেতন বাড়ানো উচিত তা আপনি জানেন এবং পাশাপাশি আপনি শিক্ষকদের বেতনের ভাতা নিয়ে কথা বলছেন একজন শিক্ষক জাতি গঠনের অগ্রণী ভূমিকা পালন করে সাংবাদিকও সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্র সাংবাদিকতা কাজ করে সাংবাদিকতা একটি মহান ও পবিত্র পেশা এবং জাতির বিবেক সাংবাদিকরা আমি সহ বাংলাদেশের উপকূলীয় এলাকায় যারা সাংবাদিকতা করে নিশ্চয়ই তারা এর বাইরে নয় আপনি হয়তোবা অবগত নন মফস্বল এলাকায় বিশেষ করে উপজেলা পর্যায়ে যারা কাজ করে বাংলাদেশের প্রথম সারির মিডিয়া হাউসগুলো এবং দ্বিতীয় সারি তৃতীয় সারির মিডিয়া হাউসগুলো আমরা যারা মফস্বলে কাজ করছি তারা একটা টাকাও বেতন পাচ্ছি না আমি কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আমি দায়িত্ব নিয়ে বলছি আমার প্রেস ক্লাবের 17 জন মেম্বার বাংলাদেশ বেতার যুগান্তর এবং সমকাল ছাড়া অন্য কোনো পত্রিকায় একটি টাকাও বেতন দেয় না এমনকি নতুন কোনো পত্রিকায় কাজ করা থেকে শুরু করে পরিচয়পত্রটি দিতেও 6 মাস 1 বছর লাগে তাই আমি আশা করব যে মফস্বল এলাকার সাংবাদিকরা বেতন পায় না আপনি এই বিষয়ে একটি ভিডিও আপলোড করবেন এটা আমি আপনাকে অনুরোধ করছি সলেমান সুকেন ভাই কুয়াকাটা বাংলাদেশ তথা বিশ্বের একটি অন্যতম সমুদ্র সৈকত বা পর্যটন নগরী সারা পৃথিবীতে পরিচিত এই আজকের কুয়াকাটা সৃষ্টির পিছনে পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা তথা এই অঞ্চলের সংবাদকর্মীরা যে কষ্ট করেছেন যে পরিশ্রম করেছেন যে ভূমিকা পালন করেছেন তা হয়তো আমি আপনাকে বোঝাতে পারবো না যদি এই অঞ্চলের পূর্বীন বা সিনিয়র সাংবাদিকদের সাথে আপনার কখনো কথা হয় তাহলে হয়তো আপনি বুঝবেন যে আজকের কুয়াকাটার পিছনে এই সংবাদকর্মীরা কতটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সেই সংবাদকর্মীরা যখন মাস শেষে একটি টাকাও পায় না এমনকি মেল খরচও পায় না কষ্টটা তখন লাগে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন যে ভিডিওটি আপলোড করেছেন ওই ভিডিওর ব্যাপারে আমার কোনো আপত্তি নেই অবশ্যই সাংবাদিকদের বেতন ভাতা বাড়ানো দরকার কিন্তু দয়া করে মফস্বল সাংবাদিকরা যেন বেতন পায় সে বিষয়ে একটি ভিডিও আপলোড করবেন আমরা যারা মফস্বল এলাকায় কাজ করি এই কুয়াকাটায় যারা কাজ করি তথা উপকূলীয় অঞ্চলে যারা কাজ করি আমরা যারা উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা তথা জ্বর জলোচ্ছ্বাস নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই মফস্বল এলাকায় উপকূলীয় এলাকায় যারা কাজ করে একজন সংবাদকর্মীর কত পরিশ্রম করতে হয় তা হয়তোবা আপনার জানা নেই এই অঞ্চলের সংবাদকর্মীরা ছবি তোলা থেকে শুরু করে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করে নিউজ বা প্রতিবেদন তৈরি করে পত্রিকা অফিসে পাঠানো পর্যন্ত সমস্ত কাজ একজনে করে আরেকটি বিষয় হয়তো আপনি জানেন না আমরা কিন্তু একটি বিটে কাজ করি না ঢাকায় যারা কাজ করে তারাই একটি বিডি কাজ করে। যেমন কেউ আওয়ামী লীগের বিডি কাজ করে, কেউ বিএনপির বিডি কাজ করে, কেউ জাতীয় পার্টি জামাতের বিডি কাজ করে, আবার কেউ সচিবালয়ে কাজ করে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিডি কাজ করে এবং আলাদা আলাদা বিডি কাজ করে। আর আমরা যারা মফস্বলে কাজ করি আমরা একজন সফল কৃষক, ভালো সবজি ফলিয়েছে বা বাম্পার ফলন হয়েছে, এই থেকে শুরু করে ঝড় জলোচ্ছ্বাসে সমুদ্রে টলার ডুবি সমস্ত নিউজ আমরা সংগ্রহ করি, আমরা পত্রিকায় পাঠাই। আমরা কাজ করি পর্যটনের উন্নয়ন নিয়ে, পর্যটকদের উপচে পড়া ভিড়, এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরি। আপনি হয়তোবা জানেন না যে ঢাকার বাইরে বিভাগীয় শহর তথা জেলা পর্যায়ের যে পত্রিকাগুলো আছে তাদেরও সমস্ত উপজেলায় একজন একজন করে প্রতিনিধি আছে। আপনি জানলে হয়তো অবাক হবেন যে এই পত্রিকাগুলো সাংবাদিকও নিয়োগ দেয় না, তারা নিয়োগ দেয় হকার, অর্থাৎ প্রতিনিধির কাছে পত্রিকা পাঠায়। মাস শেষ পত্রিকার বিল পেলেই তারা সন্তুষ্ট। কে নিউজ লেখে বা কে নিউজ লেখতে পারে না, কে সাংবাদিকতা করে, কে অপসাংবাদিকতা করে, কাকে কার দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না, এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। শুধুমাত্র তারা মাস শেষ পত্রিকার বিল পেলেই হলো। পত্রিকা বিক্রয় করার জন্য একজন একজন করে প্রতিনিধি নিয়োগ করে, তা আমি এই প্রতিনিধিদেরকে হকার বলি। অবশ্য ব্যতিক্রম আছে, দুই একটা পত্রিকা হয়তো বা ভালো যাচাই বাছাই করে প্রতিনিধি দেয়। অনলাইনের প্রতিনিধিত্ব সরাসরি আপনি মোটরসাইকেলের সামনে দেখবেন অনলাইন পত্রিকার একটা কার্ড, পত্রিকার ওয়েবসাইট খুললে দেখবেন যে 6 মাসও নিউজ আপডেট নাই। আমি আশা করি আপনি এতদিন পরে সংবাদকর্মী তথা সাংবাদিকদের বিষয়ে কথা বলেছেন। আমি আশা করব আপনি উপকূলীয় এলাকার সংবাদকর্মীদের সাথে খোঁজ খবর নিয়ে আরেকটি ভিডিও আপলোড করবেন। পরিশেষে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি কুয়াকাটায় আসবেন, কুয়াকাটা প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।